আসলে শাকিব খানকে নিয়ে কথা বলতে গেলে হয় কি সবচেয়ে বেশি ভয় হয় সবাই ভাবে যে আসলে শাকিব খানের নামটা চলে আসে ভাইরাল হওয়ার জন্য তারপরে আপনি ওই খালি যে ব্যাপারটা এই বিষয়টা আসলে আমি পুরোপুরি ক্রেডিট দিব তিনজন মানুষকে একজন হচ্ছেন একজন আমার প্রোডিউসার যারা আছেন একজন বলতে আমি অনেককে মিলিয়ে একজন বলছি একজন আমার ডিরেক্টর যারা আসলে আমাকে স্ক্রিনে এসেছেন এবং তৃতীয় যারা ব্যক্তি যারা হচ্ছেন জার্নালিস্ট যাদের কারণে আসলে আমি অনেক বেশি আলোচিত অল্প কিছু কাজ দিয়ে কারণ আমার অল্প কিছু কাজটা যখন আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা দর্শকের কাছে তুলে ধরেছেন এবং তাদের কাছে আমি পৌঁছাতে পেরেছি বিধায় আপনাদের মাধ্যমে আমি আলোচিত সো এই বিষয়টাকে আমি অবশ্যই খুব পজিটিভলি দেখবো এবং এটা এনজয় করছি যে অনেক কাজ করে মানুষ চেনে না কিন্তু অল্প কাজ করে আলোচিতটা আমি বলবো অবশ্যই যে আমরা হার্ডওয়ার্ক করছি এবং আপনারা যে আমাদের পিছনে এফোর্ট দিচ্ছেন এটার ফলাফল আসলে এটা আসলে শাকিব খানকে নিয়ে কথা বলতে গেলে হয় কি সবচেয়ে বেশি ভয় হয় সবাই ভাবে যে আসলে শাকিব খানের নামটা চলে আসে ভাইরাল হওয়ার জন্য অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য সো আমি ব্যক্তিগতভাবে ইন্ডাস্ট্রির একজন নতুন চিত্রনায়িকা হিসেবে আমি চেষ্টা করি শাকিব খান আমাদের এত বড় একজন অভিনেতা এত বড় একজন শিল্পী যে এক হাতে পুরো ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে চলেছে গত 20 বছর ধরে গত 10 বছর ধরে উনি একাই ফাইট করে যাচ্ছেন সো সেক্ষেত্রে এত বড় একটা মানুষকে আমি মনে করি যে আসলে যেখানে সেখানে যাকে তাকে তাকে নিয়ে কোশ্চেন করে মানে তাকে ভাইরাল করা হচ্ছে এবং এটাকে আমি খুব পজিটিভলি নিই না যার কারণে আসলে শাকিবের প্রসঙ্গটা নিয়ে আমি কথা অনেক বেশি কম বলি কারণ থাকে না অনেক ভূমি মানে এত বেশি বড় মানুষ থাকে যাদেরকে নিয়ে আসলে আমাদের কথা বললে অনেক চিন্তাভাবনা করে বলা উচিত বা বলা উচিত না সব জায়গায় তো শাকিব ভাই নিয়ে যাচ্ছেন এজন্য আমরা ভেরি থ্যাঙ্কফুল কারণ ওনারা ইন্ডাস্ট্রিটাকে সচল রেখেছেন বিধায় আমরা এখনও সেই রাস্তায় পথ চলতে পারছি এটা অনেক বড় বিষয় আমরা সবাই জানি একটা কমন ট্যাগ লাইন আছে আমাদের হ্যাঁ যার নাম আছে তারই কিন্তু বদনাম আছে সো উনি আলোচনার কাজ করে যাচ্ছেন বিধায় কিন্তু ওনাকে নিয়ে সমালোচনা হচ্ছে কারণ উনি যদি আলোচিত কাজ করতে না পারতেন তাহলে কিন্তু সমালোচনা হতো না আর সেলিব্রিটিদের জন্য এটা অনেক বড় বিষয় যে আলোচনাহীন মানে একজন শিল্পী কিন্তু আপনার মনে করেন থাকা না থাকার মতো এক মানে একেবারেই বিষয়টা সো শাকিব ভাই আসলে হি ইজ এন সুপারস্টার হি ইজ অলরাউন্ডার হি ইজ আ মেগাস্টার তাকে নিয়ে এগুলো হবে এটাই তো স্বাভাবিক কারণ মিডিয়া তো গরম থাকা উচিত এই ধরনের আর্টিস্টদেরকে নিয়ে তাই না ডিরেক্টররা চায় মাঝখানে দেখা যাচ্ছে এরকম হয়ে গেছে ব্যাটে বলে মিলে গেলে কাজ তো অবশ্যই হবে ইন্ডাস্ট্রিতে সবাই আছে মাত্র তো আমাদের পথ চলা শুরু দেখুন আসলে আমি ব্যক্তিগতভাবে ডিমান্ড করলে তো হবে না কারণ আমার এখানে একজন বিগ অ্যামাউন্ট ইনভেস্টর লাগবে যে প্রোডিউসার যে শাকিব ভাইকে মেনটেন করতে পারবে তার তাকে মানে অ্যাফোর্ড করতে পারবে সেই জন্য আসলে আমরা ডিরেক্টর প্রোডিউসারের উপর ডিপেন্ডেন্স হই আমার তো শখ থাকতেই পারে আমি বিগ বিগ আর্টিস্টদের সাথে কাজ করবো এটা কি খুব স্বাভাবিক বিষয় না কিন্তু কথা হচ্ছে যে যারা আমাদেরকে এখানে প্রেজেন্ট করবে তাদের উপরে আমাদেরকে ভরসা রাখতে হয় যার কারণে আসলে ডিরেক্টর প্রোডিউসার ছাড়া মানে কথা বলার কোনো ওয়ে নাই আমাদের আমাকে ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কি বলবো আজকে থ্যাংক ইউ গরমের পাগল আসলে হয় কি দেখেন বাংলাদেশে অনেক নায়িকা থাকার পরেও যখন আপনি বাইরে যাচ্ছেন সবারই কিন্তু এক একটা ফ্যাসিনেশন বিষয় থেকে থাকে যে কোনো কিছুর প্রতি হ্যাঁ আমরাও কিন্তু বাংলাদেশ থেকে ধরেন নায়িকা কিন্তু আসছে না নায়কও আসে কিন্তু যখন একজন নায়িকা আসছে সেটা যেভাবে ফোকাস হচ্ছে ইন্ডাস্ট্রিতে একজন বাইরের নায়ক এসে যখন কাজ করছে সেটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে ফোকাস হচ্ছে না এবং এটা খুব পজিটিভ একটা দিক আমি মনে করি কিন্তু এই যে একটা ফ্যাসিনেটেড থাকে না যে আমাদের দেশে আমরা আছি বিধায় আমাদেরকে নিয়ে কাজ করতে হবে এরকম কিন্তু কোনো বিষয় না কারণ দেখেন আমাদের দেশে আমরা অনেক দৃশ্যই করতে পারি না অনেক সিনই কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না একমাত্র আমরা বাংলাদেশি বংশোদ্ভূত আর্টিস্ট এবং আমরা বাংলাদেশের নাগরিক এই জন্য তো দেখা যায় যে আসলে স্ক্রিপ্টিং এরকম অনেক কিছুই থাকে যার কারণে বাইরের আর্টিস্টদের ডিমান্ড হয় কারণ তারা এসে কাজটা যখন করে যায় সেই কাজটা নিয়ে কিন্তু সেভাবে সমালোচনা হয় না বা সেই প্রজেক্টটা আটকে যাওয়ার পসিবিলিটি খুব কম থাকে তো আমি মনে করি আসলে যার গল্পে যেটা থাকবে যার গল্পে স্ক্রিপ্টিংয়ে যদি তার ডিমান্ড করে যে দেশের বাইরের আর্টিস্টরা কাজ করবে আমরাও কিন্তু দেশের বাইরে গিয়ে কাজ করছি তখন কিন্তু ওইখানে সেম কোয়েশ্চেন করা হচ্ছে তাদের ওইখানে আরও অনেক অনেক আর্টিস্টরা আছে তারপরেও কেন আমাদেরকে বাংলাদেশ থেকে হায়ার করে নিয়ে যাচ্ছে আপনি দেখেন বাংলাদেশে জয়া হাসান কাজ করছে নুসরাত ফারিয়া কাজ করছেন আমরা কাজ করছি এখানে ওখানে গিয়ে তাই না সো ইটস অ্যান ভেরি পজিটিভ থিং আমি মনে করি এটা কোনো বিষয় না সবাই সবার সাথে দেশে মিলেমিশে কাজ করছে যেহেতু আমাদের ভাষা এক আর একটু তো চেঞ্জ আনতে হয় হয়তো বা চেঞ্জটা আনছে যার যখন আবার বিদেশি আর্টিস্টদেরকে নিয়ে বোরিং হয়ে যাবে তখন কিন্তু ঘুরে ফিরে আমাদের দেশে নাই দেখেন মাঝখানে ঋতুপর্ণা এসে কাজ করেছে কিন্তু শাবনুর মৌসুমি পপি পূর্ণিমা তারা কিন্তু একযোগেই ছিল তারাই কিন্তু এখন আছে তাই না